বাঙালির মারাদোনা প্রেম নিয়ে নতুন করে বলার কিছুই নেই। উত্তর কলকাতার সরু গলিতে এই প্রেম আরও একটু বেশি মাত্রা পায়। এমনই এক গলি জুড়ে শুধুই ছড়িয়ে রয়েছেন ফুটবলের রাজপুত্র, মসজিদ বাড়ি স্ট্রিট। নামে স্ট্রিট, আসলে একটা গলি যেখানে দুজন একসঙ্গে হাঁটতেই পারেন না। পাশাপাশি এটাও বলে রাখা ভালো, এখানে কোনো মসজিদ নেই, রয়েছে বহু পুরনো এক শিব মন্দির। শোভাবাজার আর হাতিবাগানের মাঝের এই গলিকে মারাদোনা স্ট্রিট বললেও ভুল হবে না। এই গলির আনাচে কানাচে যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পাবেন ফুটবল রাজপুত্রের হাতে আঁকা ছবি। কোনোটিতে তিনি রয়েছেন আর্জেন্টিনার জাতীয় পতাকার পাশে, কোনোটাই আবার তিনি বিশ্বকাপের পাশে, আবার একটিতে তাকে বল নিয়ে ছুটতেও দেখা যাবে। গলির দুদিকে লাল হলুদ রঙের সব পুরনো বাড়ি, তার মাঝেই দাঁড়িয়ে রয়েছেন দিয়েগো মারাদোনা। আপাত দৃষ্টিতে মনে হবে মসজিদ বাড়ি স্ট্রিটের মানুষ দারুণ দিয়েগো ভক্ত, তবে দেখা যাবে দিয়েগোর পাশে 2006 বিশ্বকাপের ফুটবলের লোগো, ম্যাসকট। 2006 বিশ্বকাপ মানে মেসি ম্যাজিক, তবে কেন মারাদোনা? ধাঁধা কাটিয়ে দেন মসজিদ বাড়ি স্ট্রিটের বাসিন্দারা। তারা জানিয়েছেন এলাকায় প্রায় বিভিন্ন বাংলা ছবি শুটিং হয়, সেরকমই একটি ছবি শুটিংয়ের জন্য বছরখানেক আগে সেট তৈরি হয়েছিল। সিনেমাওয়ালারা গলিটা মারাদোনার ছবি দিয়ে সাজিয়ে নিয়েছিল, তারা চলে গিয়েছে, গলি জুড়ে রয়ে গিয়েছেন মারাদোনা। আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস এরিস, এখানকার গলিতে এখনও হয়তো দিয়েগোর ছবি নিয়ে ফুটবলের জাদু রপ্ত করে অনেকে। সেই দিয়েগো বহু দূরে ফুটবলের মক্কা কলকাতার গলির দেওয়ালে দিব্যি রয়ে গিয়েছেন। খুঁজে নিন সেই গলি, কারণ মারাদোনা সমৃদ্ধ এমন গলি খুঁজে পাওয়া ততটাই কষ্টকর যতটা কষ্টকর ছিল বল নিয়ে দৌড়ানো সেই 5'4" কে আটকানো। সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, কলকাতা 24/7।